দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্ন উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে যা বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়ার আশা প্রার্থীদের চব্বিশটি উপজেলায় ভোট হচ্ছে ইভিএম এ এবং বাকিগুলোতে হচ্ছে ব্যালটে এই ধাপে নির্বাচন হচ্ছে তেষট্টি জেলায় এই ধাপে নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এক হাজার জন একশো ছাপ্পান্ন উপজেলার তেরো হাজারেরও বেশি কেন্দ্রে হচ্ছে ভোট নির্বাচনের সাধারণ কেন্দ্রের সতেরো এবং গুরুত্বপূর্ণ সর্বোচ্চ জন ছাড়াও পুরো নির্বাচন ঘিরে মোবাইল ও ফোর্স হিসেবে বিজিবি মোতায়েন রয়েছে একই দায়িত্বে থাকবে দুই হাজার সাতশো আটষট্টি র্যাব সদস্য ভোট গ্রহণের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই আমরা বাগেরহাটের খবর জানবো সেখানে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল জানাবেন ভোটার উপস্থিতি কেমন বলা যায় বিশেষ করে গেল প্রথম ধাপে নির্বাচন হচ্ছে এই কেন্দ্রেটি দেখছি যে আসলে ভোটার সকাল থেকেই সাতটা থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেছে এবং তারা কি সুশৃঙ্খলভাবে লাইন নিয়ে সারি দাঁড়িয়ে আছে আমরা দেখার চেষ্টা করছি যে ভোটারদের অপেক্ষা আছে ভোটাধিকার প্রয়োগের জন্য এবং এই কেন্দ্রটিতে এই উপজেলায় দুইজন দুইজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করছেন এবং এখানটায় থাকছেন যে তাদের দাবি এবং আইনশৃঙ্খলা বাড়ির রক্ষাকারী নিয়োজিত রয়েছে কেন্দ্রের জাহাঙ্গীরল আপনাকে আসলে ভোটারদের ভোট কেন্দ্রে আসার এবং ভোট কেন্দ্রে আসার এবং ভোটাধিকার পড়ে কী ব্যবস্থা রেখেছে বিশেষ করে আইনশৃঙ্খলা বাড়ির পক্ষ থেকে জি ধন্যবাদ আপনাকে আমার মাননীয় পুলিশ সুপার স্যারের স্যার মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্নে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থায় আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার করেছেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি আমরা মাঠে আছি পরিবেশ আপাতত আলহামদুলিল্লাহ ভালোই আছে ভোট বাইরে কি ব্যবস্থা রেখেছে ভোটার রাখার জন্য মোবাইল টিম আছে স্ট্রাইকিং পার্টি আছে স্ট্যান্ড বাই পার্টি আছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম আছে বিজিবি আছে মানে যত প্রকার আইন ব্যবস্থা নেওয়া যায় আমার মাননীয় পুলিশ সুপার স্যার ব্যবস্থা নিয়েছেন ধন্যবাদ আপনাকে এবং এই এই উপজেলাটি দেখেছি যে আসলে ভোটারদের সাথে কথা বলেছে ভোটাররা দাবি করছে যে নির্বিঘ্নে যেমন ভোট কেন্দ্রে যে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা রাখা হয়েছে অনুরূপভাবে যে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন স্থায়ী স্থানে রয়েছে যে স্ট্রাইকিং ফোর্স যেখানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না এবং নির্বিঘ্নে ভোটাররা এসে তার পছন্দ যে প্রার্থী রয়েছে তাকে ভোটাধিকার প্রয়োগ করবেন এমন ব্যবস্থা কিন্তু যেমন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ দাবি করা হচ্ছে অনুরূপে ভোটাররাও কিন্তু সেটা বলছেন যে আসলে যে ব্যবস্থা রাখা হয়েছে সেই ব্যবস্থার জন্য তারা নির্বিঘ্নে ভোটে আসতে পারছে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া এবং এখানে পিজিআইডি কর্মকর্তা রয়েছে কথা তিনি বলছেন যে এই কেন্দ্রটিতে মধ্য থেকে ব্যবস্থা রাখা হচ্ছে অনুরূপভাবে উপজেলা উপজেলার দুজন প্রার্থী রয়েছে এবং এক লক্ষ বাইশ হাজার যে ভোটার রয়েছে তারা ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দুজন থেকে একজন চেয়ারম্যান পদে নির্বাচিত করুন এটা ছিল সর্বশেষ অবস্থা আমি রুল ধন্যবাদ আপনাকে